আজকে জিলহজ মাসের কয় তারিখ? 5 তারিখ। 9 তারিখে বিশেষ করে আমাদের সামনে যেসব ভাইরা আছেন, অধিকাংশই হয়তো হজে যাবেন না, আপনাদের জন্য আল্লাহ ফাকর রব্বুল আলামিন এক উত্তম করণীয় রেখেছেন, সেটা স্মরণ করিয়ে দিচ্ছি আর তারপরে আসি। সেটা হচ্ছে বিশেষভাবে আরাফার দিনের সিয়াম পালন করা, রোজা রাখা। এই মর্মে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা, ও রমাদান ইলা রমাদান, আর প্রত্যেক রমজানের রোজা রাখা, ফাহাজা সিয়ামুদ্দাহর, এটা হচ্ছে সারা জীবনের রোজা। 11 মাসে যেহেতু রমজান নেই, তো 11 মাসে 3টা 3টা করে রোজা রাখালেন, আর একটা নেকি করলে আল্লাহ কমপক্ষে কত দেন? 10 নেই, 3 10 30 পাচ্ছেন ওখানে। আর রমজান মাসটা পুরো আল্লাহ পাক ফরজ করেছেন, পুরো রোজা রাখলেন, তাহলে জানো কি হলো, সিয়ামুদ্দাহর, সারা জীবন আপনি রোজায় আছেন, সারা জীবন আপনি 3টা রোজা রেখে 30 দিন যেন রোজা আছেন, আল্লাহ পাক 30 দিনের সওয়াব দিচ্ছেন আপনাকে। আর রমজান মাসে তো আল্লাহ পাক ফরজই করেছেন। এই তো হয়ে গেল যারা মাসে 3 দিন রোজা রাখে। এই 3 দিন যারা মাসে রাখেন, উত্তম হচ্ছে 13 14 15 রাখা। কিন্তু কেউ যদি কোনো কারণবশত না রাখতে পারেন, যে ভাই আমি ডিউটির কারণে পরপর 3 দিন রাখতে পারছি না, সুতরাং আমার ছুটির দিনে কখনো রেখে নেবো, অথবা বৃহস্পতিও রেখে নেবো, সোমবার করে রেখে নেবো, কোনো অসুবিধা নেই। মাসে 3টা রোজা করলে আল্লাহ পাক আপনাকে 3 10 30 অবশ্যই দেবেন। আর তারপরে বলছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনে রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেননি যে 9 তারিখে রোজা। সেজন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি যে আরাফার দিনে রোজা। এই কথাটা যদি বলেন আপনি বাংলাদেশে ভারতে, যে ভাই আরাফার দিনে আজকে রোজা, লোকজন শুনলে হাসবে। আজকাল প্রচার মাধ্যমের দিন, হ্যাঁ আরাফার দিন, তোমাদের হিন্দুও বলবে যে তোমাদের আরাফা তো কালকে হয়েছে, আর বলছে আজকে আরাফার দিনে রোজা, তাই না? কেমন কথা, জানতে পারছেন আপনি? তো আরাফার দিনে রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হচ্ছে সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। সেজন্য আসল রোজা হচ্ছে আরাফার দিন, যেই দিন হাজিরা নেকি সব নিয়ে গেল। আপনারা বাড়িতে বসে আছেন, আল্লাহ পাকের নেকির আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছেন যে তোমরাও বাড়িতে বসে বসে নেকি করো, রোজা রাখো। রোজার অবস্থায় আমি দোয়া কবুল করি, আরাফা যেমন তাদের দোয়া কবুল করি, তোমাদের বাড়িতে রোজার অবস্থায় দোয়া কবুল করবো, রোজা রাখো। কিন্তু কিছু আলেমরা বলছেন, না আরাফার দিনে রোজা মানে 9-এর রোজা, যেখানে 9 হবে সেখানে। এই জন্য এই দ্বন্দ্ব কে দূর করার জন্য বা দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য, দ্বন্দ্ব মুক্ত হওয়ার জন্য 2 দিন রোজা রাখেন। কারা? যারা সৌদি আরব ছাড়া অন্য দেশে আছেন, আর একদিন পরে তাদের কি হচ্ছে, 9 তারিখ হচ্ছে, তো 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন, এইভাবে রাখেন, অসুবিধা নেই। কিন্তু আরাফার দিনেই রোজা রাখলেন না, বা ওই দিন বললেন না, আরাফা থেকে হাজি এসে কুরবানি করছে, পাথর মারছে, আর তো আফে ফাজা করছে, আর ওই দিন শুধু রোজা রাখবেন, আর ফতোয়া দিবেন, আর বলবেন যে আরাফার রোজা, তো মুসলিমও হাসবে আর অমুসলিমও হাসবে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার রোজা রাখলে আহতাসিব আলা আল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, গত বছরের গুনাহ মাফ হবে, ওয়াসানা আল্লাতি বাদা, আর ওই বছরের গুনাহ মাফ হবে যেটা এর পরে আসছে, মানে আগামী বছরও গুনাহ মাফ হবে। তাহলে গত 1 বছর আর আগামী 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে আরাফার একটি রোজা রাখলে। তাহলে যেসব ভাইরা আর অতিরিক্ত নফল হিসাবে রাখেন, 1 তারিখ থেকে শুরু করে 9 পর্যন্ত 9টা রাখলেন, বা 5টা 6টা রাখলেন, 3টা রাখলেন, তার আরো বেশি নাকি বলেন? একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সহিহ মুসলিম, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে একদিন রোজা রাখে। ফি সাবিলিল্লাহর মানে কি? একদল বলছেন ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, আর জিহাদের এক সফর কষ্ট, আর সেখানে গিয়ে রোজা রাখছে, এটাও কেউ এই সংকীর্ণ অর্থ বুঝিয়েছেন। আর একদল বলছেন ফি সাবিলিল্লাহ মানে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ফিসাবিল্লাহ মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি একটি রোজা রাখবে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খারিফান, আল্লাহ পাক তার মুখমণ্ডলকে, চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে রাখবেন, মানে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন। এই ফজিলত গুলি মানে কি, ফরজ বাদ দিয়ে মাঝে মাঝে ফরজ ছাড়েন, আর একটা দিন এই জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় রোজা রেখে নিলেন,
এই ফজিলত গুলির মানে আরাফার দিনে রোজার ফজিলত মানে এই যে দুই বছর ধরে ফজর নামাজ তো পড়লেন না, আর আরাফার রোজা রাখলেন আশা করলেন যে দুই বছর গুনাহ মাফ, নাকি? কখনো না। যেমন মালিকের আপনারা কফিলের আন্ডারে কাজ করেন, কোম্পানিতে কাজ করেন, ব্যক্তি কফিলের কাছে কাজ করেন, যদি আসল ডিউটি টাইমে ডিউটি না করেন তাহলে বাইরে ওভারটাইম আর বোনাস ওইসবের আশা করা বেকুফি ছাড়া কিছু নাই, তাই না? আসল ডিউটিটা আপনি আট ঘন্টা দশ ঘন্টা যা আছে করে দেন, আর তারপরে বোনাস ফোনাসের আশা রাখেন, তারপরে আপনি ওভারটাইম পাওয়া যায় কি যায় না দেখি, বেতন তো হচ্ছে 1000 আর ওভারটাইম দিয়ে আরো কিছু বাড়ানো যায় কি যায় না, তাই না? কিন্তু ডিউটির সময় যদি না থাকে, না বিকেলবেলা যখন ডিউটি শেষ হয়ে আসছে গিয়ে বলে যে আমি ওভারটাইম করার জন্য এসেছি, হবে? কখনো হবে না। তো এই জন্য ফরজ ঠিক রেখে, ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত ঠিক আছে, ফরজ রমজান মাসে রোজা ঠিক আছে, ফরজ যাকাত ঠিক আছে, ফরজ হজ ঠিক আছে, ফরজ হেজাব মহিলাদের পর্দা ঠিক আছে, ফরজ আপনার উপর যে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে স্ত্রী ছেলে মেয়েদের বাপ মায়ের, বৃদ্ধ বাপ মায়ের ইত্যাদি, বা বিধবা তালাকপ্রাপ্তা বোনেরা রয়েছে ইত্যাদি, যার ভাই বোন আপনার ফরজ রয়েছে, এই ফরজগুলি আদায় করার পরে আপনি যদি এই সুন্নত কাজগুলি করেন, অতিরিক্ত কাজগুলি করেন, নেকির কাজগুলি করেন, তাহলে গোনাহ খাতা মাফ হবে, ছোট গোনাহ মাফ হবে, আর বড় গোনাহর জন্য তওবা শর্ত রয়েছে, তাই আল্লাহ পাকের কাছে আশা করা যায় যে বড় গোনাহ যদি কারো দ্বারা হয়েও যায় তো আল্লাহ পাকের কাছে তওবা করলে এই নেক আমলগুলি করার পরে যদি তওবা করে তো আল্লাহ পাক মাফ করবেন। الذين إذا ذكر الله وجلت قلوبهم